Assalamualaikum. আমি নাফিসা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা সকালের ব্রেকফাস্ট রেসিপি। আজকের রেসিপিটা আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। আসলে রোজ রোজ একই রকম নাস্তা খেতে বাচ্চারা একদমই পছন্দ করে না। ওদেরকে একটু ভিন্ন রকম কিছু দিলে সেটা ওরা বেশি পছন্দ করে। আজকের নাস্তাটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা আমার মোটামুটি বড় সাইজে। এবার একটা গ্রেটার নিয়ে নিলাম আর গ্রেটারের যে একেবারে ছোট যে ছিদ্রটা সেটা দিয়ে আমি গ্রেট করে দিব আলুটা। চাইলে এটাকে আপনারা বটি দিয়েও একেবারে মিহি কুচি করে নিতে পারবেন। ঠিক এরকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এবার আমি পুরো আলুটাকে এখানে কুচি করে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি। এক কাপ পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একেবারে আমি ধুয়ে নেব। আমি বেশ কয়েকবার পানিটা চেঞ্জ করে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে। আর পানিটা একটু চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। এবারে একটা বোল নিলাম আর আমি এখানে ডিম ভেঙে দেব। ডিমটাকে আমি কুসুম আর যে সাদা অংশ সেটাকে আমি আলাদা করে নিব। আমি এখানে একটা একটা করে তিনটা ডিম ভেঙে নেব। এখানে আমি যে পরিমাণ নাস্তা নিয়েছি আমি তিনটা ডিম নিয়েছি। আপনারা যদি বেশি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আর একটু বেশি লাগবে ডিমের পরিমাণটা। আবার কম নিলে একটু কম দিয়েও হতে পারে, হয়ে যাবে। ব্যাস এরকম করে আমি তিনটা ডিমকে আলাদা করে নিচ্ছি, মানে কুসুমটাকে আলাদা করে তারপর সাদা অংশটাকে আলাদা করে রেখে দেব। এখানে কুসুমগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। চেষ্টা করবেন কুসুমগুলো যাতে ভেঙে না যায়। এবার সাদা অংশটাকে আমি আলুর ভিতরে দিয়ে দেব। আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালের পরিমাণটা বুঝে দিবেন আপনারা। এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু গাজর আর সবুজ আর লাল ক্যাপসিকাম কেটে। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিবেন না চাইলে দিতে এটা বাদ দিতে পারবেন। তবে দিলে একটু ভালো, খেতে ভালো লাগে যেহেতু একটু হেলদি নাস্তাটা। এবার আমরা এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। যে ডিমের অংশটা সাদা অংশটা সেটাতে সাথে মিশিয়ে নেব পুরো সবজিটাকে। মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে আমি এটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনার খেতেও ভালো লাগবে। যদি আপনারা চান এখানে চাট মশলা বা অন্যান্য মশলা অ্যাড করতে পারেন, তবে আমি আজকে কোনো মশলা এখানে অ্যাড করব না। যদি আপনারা চান যে না এখানে বিভিন্ন রকম মশলা দিব একটু কালারফুল করবো, করতেই পারবেন, আমি দেব না। এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ আটা। এখানে আটার পরিবর্তে আপনারা দিতে পারবেন চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারবেন, তবে আমি এখানে আটা দিয়েছি। এখানে আমি যে পরিমাণ নিয়েছি তাতে 1/3 কাপ পরিমাণেই হয়ে গেছে। আপনারা যদি বেশি চান সেক্ষেত্রে কিন্তু একটু ঘন চান, তবে এই নাস্তাটা এত বেশি ঘন হলে সেটা খেতে ভালো লাগে না। আমি এটাকে মিশিয়ে নিয়েছি, পুরোপুরি মেশানো হয়ে গেছে। ঠিক এরকম হবে একেবারে, কিন্তু এটা ঘন করা যাবে না, ঘন না একটু পাতলা টাইপেরই থাকবে। এবার আমরা একটা প্যান দিয়ে দিলাম চুলোতে আর এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটার দিয়ে ওই কাজটা করতে পারবেন। আমি তেলটাকে একটু ছড়িয়ে দেব প্যানের ভিতরে, একটু ছড়িয়ে দেবো তেলটাকে। এখানে অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এই নাস্তাটা কিন্তু পুরোটাই ভাজা হয়ে যাবে এই 2 টেবিল চামচ তেলেই। এর চেয়ে বেশি তেলের প্রয়োজন হবে না এখানে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি সেই ব্যাটারটাকে দিয়ে দিব। আমি এখানে প্রথমে গোল অবস্থায় দিয়ে দিচ্ছি, মানে একটু এরকম করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। বা চাইলে আপনি সকালবেলা প্রতিদিন একই রকম রুটি পরোটা খেতে কিন্তু কারোর ভালো লাগে না, তো মাঝে মাঝে একটু চেঞ্জ হলে কিন্তু ভালোই লাগে। এবার মাছ বরাবর একটু ফাঁকা করে দেব আমি প্রত্যেকটাতে। ফাঁকা বলতে একটু সুন্দর করে দেব, সাইড করে দেব, যাতে করে এমনভাবে করে দিতে হবে যাতে আমরা এখানে
কুসুমটা খুব সুন্দরভাবে বসাতে পারি বা দিতে পারি। যখন প্রত্যেকটা এরকম করা হয়ে গেছে তখন আগে থেকে যে আমরা কুসুমগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম সেই কুসুমগুলোকে আমি মাঝ বরাবর দিয়ে দিব। যে জায়গাটা আমি একটু ফাঁকা করে রেখেছি সেখানে দিয়ে দিব। আমি কাজটা কীভাবে করছি এটা আসলে দেখে দেখে বুঝে নিতে হবে। এবার আমরা একটু অপেক্ষা করব এটাকে, আর একটু ঢাকা দিয়ে দেব। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামের চেয়েও একটু লো করে দিতে হবে, কারণ এখানে হাই হিটে বা মিডিয়াম আঁচে যদি রান্না করতে জানে নাস্তাটা সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে আর নাস্তাটা পুরোপুরি হবে না। এবার আমরা এর উপরে একটু একটু লবণ দিয়ে দিব। চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও অ্যাড করে দিতে পারেন এই কুসুমের উপরে, আর আমি সেটা আর দিচ্ছি না কারণ ভেতরে যেহেতু দিয়েছি। আর গোলমরিচে কিন্তু বেশ ঝালঝালও একটা ঝাল থাকে, আমার বাচ্চারা যেহেতু খাবে ওরা এটা পছন্দ করে না। যাই হোক, এবার আমরা এটাকে উল্টে দেব। দেখবেন যে এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই হয়ে যাবে, মানে নিচ দিকে ঢেকে হয়ে যাবে, তখন আমরা এটাকে উল্টে দেব আস্তে করে। এটা উল্টাতে গেলে কুসুমটা ভেঙে যাবে, এটাই স্বাভাবিক, তবে এটা ভেঙে গেলেও সমস্যা নেই। এবার আমরা প্রত্যেকটা একইভাবে এটা উল্টে দেব, যাতে করে অপর সাইডটা খুব সুন্দরভাবে হয়ে যায়। একটা সাইড কিন্তু আমার খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এটা ভাজতে, এই নাস্তাটা ভাজার জন্য একটু সময় দিতে হবে, তবে অনেক যে সময় লাগবে তা না, তবে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এটা ভেতর থেকে খুব সুন্দরভাবে আলু গাজর সবজি যেটা থাকবে সেটা হয়ে যাবে। আবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, এতে করে সবজিটা খুব দ্রুত সেদ্ধ হবে। ব্যাস হয়ে গেছে, একটু খেয়াল করবেন যে কত সুন্দর হয়েছে, অনেকটা ফুলে উঠেছে, দেখতেও ভালো লাগছে। এবার আমরা দেখবো এটা হয়েছে কি না একেবারে। এই সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, একটু খেয়াল করলেই বুঝবেন যে ডিমের কুসুমটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এতক্ষণে কিন্তু আমাদের সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু বাড়তি আমি কোনো রকম তেল আর ইউজ করিনি, এটাই এই তেলেই কিন্তু আমাদের পুরো রান্নাটা হয়ে গেছে, পুরো নাস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে এগুলোকে উঠিয়ে নেব, এটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার উঠিয়ে নেব এগুলোকে, নাস্তাগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব। সকালের নাস্তা যদি এরকম একটা হেলদি নাস্তা থাকে তাহলে আসলে কথাই নেই কোনো। এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন, ওরা পছন্দ করবে, ভীষণ পছন্দ করবে। ব্যাস সবগুলো উঠিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আমি একটা আপনাদেরকে কেটে দেখাবো, কেটেই দেবো, কেটে আমি দেখাচ্ছি, ঠিক মাছ বরাবর আমি কেটে নিয়েছি একটু খেয়াল করলে দেখবেন দেখেন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। ঠিক সবগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি, দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বা শুধু বাচ্চারা সবাই পছন্দ করবে। যেহেতু নাস্তাটা একটু আনকমন, একটু আনকমন, তাই বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আবার চাইলে এটা বিকেলের টিফিন হিসেবেও আপনারা খেতে পারেন, বা বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যায়। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথেই থাকবেন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।